নমস্কার, আমরা এখন আছি হাটকলা মনসাতলা পূজা প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ হাটকলা মনসাতলা থেকে। চন্দননগর জগদ্ধাত্রী পূজার অন্যতম একটি বিশেষ নাম হাটকলা মনসাতলা। আমি কথা বলে নেবো এখানে একজন পূজা কমিটির সদস্যের সাথে। বলছি আপনাদের এবছর ভাবনাটা আমাদের এবছরের ভাবনা হচ্ছে হরিদ্রালয়। 1000 কেজি হলুদ দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এর মধ্যে এই মণ্ডপটি স্পন্সর করেছে পানসারি মশলা, মানে 1000 কেজি হলুদটি। তো আমরা সকলেই জানি যে এই আমরা এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে সবাই বিপর্যস্ত হয়ে গেছি। তো হলুদ হচ্ছে অ্যান্টিসেপ্টিক জিনিস, এই যে শুভ শক্তি অশুভ শক্তিকে যে বিনাশ করবে সেটাই আমরা এই মণ্ডপের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। না, 60 বছর হীরক জয়ন্তী বর্ষ, ডায়মন্ড জুবিলি। প্রতিমা শিল্পী হচ্ছে সুনীল নাথ, চক্ষুদান করেছে ওনারই ছেলে সুপ্রিয় নাথ, এবং সাজসজ্জায় হচ্ছে প্রসাদ ঘোষ, আর মণ্ডপ শিল্পী হচ্ছে মলয় ও শুভময়। হাঁড়িটা হচ্ছে এই যে মানে হলুদের রান্না হচ্ছে, হলুদটা যে অ্যান্টিসেপ্টিক এই করোনাটাকে ট্র্যাপ করছে, যে দেখতে পাবেন এখানে, ঠিক আছে, এই হাঁড়ির মধ্যে করোনাকে ট্র্যাপ করছে, যে জীবাণুকে মারছে। থ্যাংক ইউ। আপনারা শুনে নিলেন এখানকার এবছরের ভাবনা এবং বিষয়বস্তু হলুদ। আপনারা সবাই জানেন হলুদ একটি অ্যান্টিসেপ্টিক, সেই হলুদ দিয়ে এখানে পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মণ্ডপ, আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর মাতৃ প্রতিমা যা এখানে প্রতিস্থাপন করা হয়েছে। চন্দননগর মানেই সুন্দর সাজসজ্জা এবং সুউচ্চ প্রতিমা। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর সাজসজ্জা যা প্রতিমাকে এবছর করানো হয়েছে। ইতিমধ্যে এনারা প্রচুর পুরস্কার এবছর পেয়ে গেছেন। সাজসজ্জার মধ্যে আমরা মহাভারতের কাহিনীকে তুলে ধরেছি, ঠিক আছে, এই দেখতে পারবেন এই অর্জুনের রথ, তারপর চক্রতীর্থ, বিশ্বরূপা। আপনারা শুনে নিলেন এবছর সাজসজ্জার ভেতরেও এনাদের একটা ভাবনা রয়েছে, সেই ভাবনাটা মহাভারত, সেই মহাভারতের মধ্যে দিয়ে এখানে সাজসজ্জাটা তুলে তোলা হয়েছে। আপনারা দুর্গা ফেস দেখুন। Thank you.
Thank you.